নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 4 সেপ্টেম্বর 2022 রবিবার, যে 5 রাশির গাঢ় প্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে, যে 5 রাশির সুপার প্রাপ্তি হতে চলেছে, সেই 5 রাশির বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। প্রথমেই আপনাদেরকে আমি কিছু জানিয়ে দিই। আগামীকাল রবিবার, প্রথম হচ্ছে আপনাদের ক্ষেত্রে অভিজিৎ মুহূর্ত, যে সময়টা খুব দুর্দান্ত সময় অভিজিৎ মুহূর্ত, আপনাদের 11:52 থেকে আপনার 12:40 পর্যন্ত অভিজিৎ মুহূর্ত কিন্তু থাকছে। 11:52 থেকে 12:40 পর্যন্ত অভিজিৎ মুহূর্ত থাকছে। এবং ব্রহ্ম মুহূর্ত যেটা শুরু হচ্ছে, সেটা হচ্ছে 1:22 থেকে, দুপুর 1:22 থেকে 2:53 পর্যন্ত ব্রহ্ম মুহূর্ত কিন্তু থাকছে। 1:22 থেকে 2:53 পর্যন্ত কিন্তু ব্রহ্ম মুহূর্ত কিন্তু আগামীকাল থাকছে। এবং যোগ থাকছে প্রীতি যোগ, যোগটা খুব দুর্দান্ত যোগ, প্রীতিযোগ। এবং আগামীকালের রাহুকাল, যে সময় যে কোনো শুভ কাজ বর্জন করুন, যাত্রা, কোনো জায়গাতে যাওয়া, এগুলো বর্জন করুন। সেটা হচ্ছে আপনার মার্জনা করবেন। রাহুকালটা টাইম আপনাদের জানানো হচ্ছে, রাহুকালটা আপনাদের যে সময়টা হচ্ছে 4:30 থেকে, বিকাল 4:30 থেকে একদম 6:00 পর্যন্ত, 4:30 টু 6:00 পর্যন্ত কিন্তু রাহুকাল, বিকাল 4:30 থেকে 6:00 পর্যন্ত রাহুকাল কিন্তু থাকছে। এই সময় কোনো শুভ কাজ, যাত্রা, ইনভেস্টমেন্ট এই সময় কিন্তু করবেন না। এবং প্রীতি যোগ আগামীকাল থাকছে। এবং রবিবার অষ্টমী এবং নবমী দুটি তিথি থাকছে, জ্যেষ্ঠা এবং মূলা নক্ষত্র। এই দুইটি নক্ষত্র আগামীকাল দিনটিকে রিপ্রেজেন্ট করছে। তো এবার আমি আলোচনার মূল বিষয়বস্তুতে আসতে চলেছি। আগামীকাল যে 5 রাশির প্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে, আকর্ষিক প্রাপ্তি বলুন বা প্রবল প্রাপ্তি বলুন বা সুপার প্রাপ্তি বা হঠাৎ প্রাপ্তি, এর মুখ্য কারক গ্রহ হচ্ছে রাহু গ্রহ। রাহু আপনার জন্মছকে কোনভাবে অবস্থান করছে এবং রাহু কত নম্বর নক্ষত্রে অবস্থান করছে, রাহু ডিগ্রিগত দিক থেকে, রাহু বাল্য অবস্থাতে আছে না যুবক অবস্থাতে আছে না বৃদ্ধ অবস্থাতে আছে, এটা কিন্তু দেখা একান্তই দরকার। সূক্ষ্ম বিচার করা একান্তই দরকার। এবং এর পাশাপাশি শুক্র, বুধ এবং শনি, এই তিনটি গ্রহ কোন পজিশনে অবস্থান করছে, এটা আমি বারবার বলছি। ঘড়ি যেমন কাঁটা যেমন মানুষের ঘুরে, তেমনি মানুষের ভাগ্যটাও কিন্তু ঘুরে। অর্থাৎ আপনি আজকে হয়তো আপনার কাছে অর্থ নেই, আগামীকাল আপনার কাছে অর্থ আসবেই। অর্থাৎ সবসময় মানুষের চিরকাল ভালো সময় চলে না, আবার চিরকাল খারাপ সময় কিন্তু চলে না। আজকে যদি ধরে নিন সবাই যদি আজকে আমরা প্রচুর অর্থশালী ব্যক্তি হয়ে যেতাম, প্রত্যেকেই যদি কোটিপতি হয়ে যেতাম, তাহলে সমাজে এই কাজকর্মগুলো কে করতো? এই জন্য ঈশ্বর প্রত্যেককে ঠিক নিয়ম মাফিক কিন্তু মানুষকে কিন্তু অর্থ কিন্তু দিয়ে থাকে। তবে আপনার জন্মছকে যদি অর্থপ্রাপ্তির প্রবল যোগ থাকে, অর্থাৎ আপনি যে সময় জন্মিয়েছিলেন সেই সময় যদি আপনার প্রাপ্তির যোগ থাকে, তাহলে কিন্তু আপনার নিশ্চিত রূপে প্রাপ্তি আপনার কিন্তু ঘটবে। কত অ্যামাউন্টের অর্থ পাবেন, যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তি, সেটা সম্পূর্ণরূপে ভাগ্যের উপর ডিপেন্ড করবে, ভাগ্যের উপর নির্ভরশীল। এই জন্য আমি বারবার বলি, ভাগ্যভাবকে স্ট্রং করুন, ভাগ্যের বলবত্তা বৃদ্ধি করুন। অর্থাৎ আপনার ভাগ্যভাবে কোনো পাপগ্রহের দৃষ্টি নেই তো, ভাগ্যভাব নিচস্থ গৃহে অবস্থান করছে না তো, ভাগ্যাধিপতি কোনো অশুভ গ্রহের সঙ্গে যুক্ত নেই তো, এবং আপনাদের একাদশ ভাব এবং ধনভাব, আকর্ষিক প্রাপ্তির ভাব, মানে অ্যাকচুয়াল ডিটেলস যদি দেখা যায়, তাহলে কিন্তু আপনার প্রাপ্তির জায়গাটা কিন্তু দুর্দান্ত বলা কিন্তু যেতে পারে।
এবং এর জন্য আপনাদেরকে জন্মকুণ্ডলী বিচার করান, যাদের ক্ষেত্রে জন্মকুণ্ডলী নাই হস্তরেখা আপনারা বিচার করান, সেখানে আপনাদের যোগ আছে কি না সেটা একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজার আপনাকে সঠিক দিশা কিন্তু আপনাকে দেখাতে কিন্তু পারবে। এবং এর পাশাপাশি ভাগ্য ভাবকে স্ট্রং করুন এবং পাওয়ার রিং পরিধান করুন, রাহু কবচ পরিধান করুন। বিশেষ করে আকস্মিক প্রাপ্তি বা হঠাৎ প্রাপ্তি আপনার জীবনে ঘটবে, কত অ্যামাউন্টের অর্থ পাবেন এটা সম্পূর্ণ ভাগ্যভাব আবারও বলছি। এবং এই জন্য রাহুকে স্ট্রং করুন, রাহু হচ্ছে কলিযুগের রাজা, আকস্মিক প্রাপ্তির কারগ্রহ, মানে হঠাৎ কোনো কিছু হওয়া এটা সম্পূর্ণ কিন্তু রাহু কিন্তু নির্দেশ কিন্তু করে, অর্থাৎ রাহুর বলবত্তা, রাহুকে বলবান করুন, রাহুর বলবত্তা বৃদ্ধি করুন, রাহু রক্ষা কবচ এবং পাওয়ারডিং একসঙ্গে চারটি গ্রহকে, রাহু শুক্র শনি এবং বুধকে একসঙ্গে কিন্তু নিয়ন্ত্রণ কিন্তু করে। পাওয়ারডিং পরিধান করুন অথবা রাহু রক্ষা কবচ, রাহু কবচ পরিধান করুন, অর্থপ্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু আপনার ক্ষেত্রে বৃদ্ধি কিন্তু করবে। এই যে আগামীকাল প্রীতিযোগে যে রাশিগুলোর আমি নাম বলবো, সেই রাশিগুলোর কম বেশি সুপার প্রাপ্তি কিন্তু হবে পাঁচ রাশির। দেখুন পাঁচ রাশির হাজারো লাখো কোটি মানুষের সবারই ক্ষেত্রে হবে এটা আমি কখনোই দাবি করব না, যাদের ক্ষেত্রে আগামীকালে যোগ সৃষ্টি হয়েছে এবং আপনার ন্যাকাল চাটে মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তদশা পারমিট করছে, আপনাদের প্রাপ্তির একটা সম্ভাবনা কিন্তু আসবে। যে কোনো দিক থেকে আপনাদের আগামীকাল অর্থপ্রাপ্তির একটা যোগ কিন্তু সৃষ্টি হতে চলেছে এই পাঁচ রাশির। তবে আমি এখানে পাঁচ রাশির শুভ সময় এবং টার্গেট নাম্বার আমি এই ভিডিওতে দিই প্রতিদিন। আর বারবার বলি একটি কথা, প্রতিদিনের মতো ভিডিওর আলোচনা সম্পূর্ণরূপে শুনবেন। প্রথম যে রাশির কথা আমি বলবো আগামীকালের দুর্দান্ত প্রাপ্তি, সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে আপনাদের 8 এবং 5। শুভ সময় আপনাদের সকাল 11:14 থেকে শুরু করে 1:22 পর্যন্ত। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম আপনার সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে আপনাদের টার্গেট নাম্বার সেটি হচ্ছে শুধুমাত্র 1। আপনাদের শুভ সময় দুপুর 1:15 থেকে শুরু করে 2:26 পর্যন্ত। তিন নম্বর যে রাশি নাম আমি বলবো, সে রাশি হচ্ছে আপনার কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 8 এবং 4। শুভ সময় সকাল 10:42 থেকে শুরু করে 1:26 পর্যন্ত। এরপর যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে 7 এবং 2। আপনাদের শুভ সময় দুপুর 12:19 থেকে শুরু করে 2:46 পর্যন্ত। অন্তিম এবং শেষ যে রাশির কথা আমি বলবো আগামীকালের গাঢ় প্রাপ্তির যোগ সৃষ্টি হচ্ছে ধনুরাশি। ধনুরাশি আপনাদের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 7 এবং 9। আপনাদের শুভ সময় আগামীকালের সেটা হচ্ছে 1:51 থেকে শুরু করে 2:52 পর্যন্ত। 1:51 থেকে 2:52 পর্যন্ত টাইমটা কিন্তু আপনাদের ক্ষেত্রে প্রবল কিন্তু শুভ সময় কিন্তু নির্দেশ করছে। অর্থাৎ এই যে আমি পাঁচ রাশির কথা বললাম সুপার প্রাপ্তি, কম বেশি আগামীকাল রোববার এই পাঁচ রাশি কিন্তু মহা সৌভাগ্যশালী রাশিতে কিন্তু পরিণত হতে চলেছে।
এবং এর পাশাপাশি যাদের ক্ষেত্রে হচ্ছে না নিজস্ব জন্মছক বিচার করার। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।